মাড়িগলা চিপ্স বোঝেই ডম্পর, স্বামী স্ত্রী মৃত, ঘর ভিতরে শোয়া বেড়ে মাড়িগলা ডম্পর। বালেশ্বর জেলা জলেশ্বর থানা আম্বলিয়া অঠা ছকঠারে এই মর্মন্তুদ দুর্ঘটনা ঘটিছে। দুই মৃতক হলে কাশিডিহা গাঁর সুধীর জেনা এবং গীতারাণী জেনা। তেমনি দুর্ঘটনার অল্পকে বর্তি যাইছেন নাতি। দুর্ঘটনা পরে ক্ষতিপূরণ দাবিরে ঘটনাস্থলে উত্তেজনা প্রকাশ পাইছে। গতকাল বিলম্বিত রাতে পশ্চিমবঙ্গর চিপ্স বোঝেই হয়ে চোরাচালাণ হেউথিবা বেলে ভারসাম্য হরাই ঘর ভিতরক পশি যাইথিলা গাড়ি। খবর পাই পুলিশ পৌঁছি তদন্ত আরম্ভ করেছে। ঘটনাস্থলর ফেরার হয়ে যাইছে অভিযুক্ত। শাশু শ্বশুর স্পট ডেথ হয়ে যাই, মো জা মো পুতুরা দুইজন বঞ্চিকিনা যাই এটু পাড়ে পহঁরিকিনে পুঁড়ি। এবার গভর্নমেন্ট কোণ করছে, এত ডম্পর চলাউছেন কোণ করছে গভর্নমেন্ট? মু সেটা গভর্নমেন্ট কু পচারপা যাচ্ছি। সবু তো গভর্নমেন্ট কুচি আমি এইটা করছু, আমি সেইটা করছু, কোণ করছি গভর্নমেন্ট? গাড়ি দেখুছি যদি রোডটা যদি ছোট অছি, গাড়ি সেটি টিকে ছিড়া করলে হবনি? গোটে লোক ঘর অছি, আজি 30 বর্ষ কাল ঘর রইলানি, দুইটা মানুষ জীবন পলাই গলা, গভর্নমেন্ট কোণ দামকু দব? ছোট রাস্তা যোগু ভারী গাড়ি যেতে রাস্তার চলাউছন্তি, কোণ পাই সব এই ওভারলোডিং গাড়ি চালিছি, তাপাই সরকার কিছু ব্যবস্থা নেউ নাহাতি কাহিঁকি? গোটে আমি বাইক লেকি যাওয়া পাই অযোগ্য হয়ে পড়ু এই রাস্তার, এত ভয় ভীতি ভিতরে যাইতে হয়, মানে বহুত হাই স্পিড রে গাড়ি রাস্তার গাড়ি চালে, তার কিছু বি গোটে সুব্যবস্থা হোক।